আসসালামু আলাইকুম সবাইকে এস কে রুটেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো সবসময় কিন্তু আপনাদের জন্য আমরা আপডেট নিউজগুলো নিয়ে আসি কিন্তু আজকে আপডেট যদিও এটা বারো মে দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে একটু দেরিতে আপডেট নিয়ে আসার কারণ হচ্ছে দেখেন হঠাৎ কিন্তু আমার এই নিউজটা চোখে পড়ল চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশী পাঁচশো আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে তো এটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছি এসকে ডুটক অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে কারণ হচ্ছে তারা কিন্তু তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন অর্থাৎ বছর যাবৎ মামলা সরি আন্দোলন করে আসছে বিভিন্নভাবে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আরও দেখেন একটা কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করতেও কিন্তু একটা ছেলের সাতাশ থেকে আঠাশ বছর চলে যায় এরপরে যদি আপনার সরকারি চাকরিতে আবেদন করে তাহলে কিন্তু এক দেড় বছর বা দুই বছরের ভিতরে কিন্তু চাকরি পাওয়া খুবই কঠিন যেহেতু এখন একটা প্রতিযোগিতা চলতেছে চাকরির বাজারে তো যদি সরকারিভাবে যদি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ না করা হয় তাহলে কিন্তু এত বছরে তারা যে অর্জিত যে কষ্টে সার্টিফিকেট অর্জন করেছে সনদ অর্জন করেছে সেটা দিয়ে তারা কী করবে বলেন তো দেখি তো যার কারণে দীর্ঘদিন যাব তারা কিন্তু আন্দোলন করছে এটা ন্যায্য আন্দোলন ন্যায্য অধিকার তাদের আশা করছি এটা কিছুদিনের ভিতরেই এটা তাদের অধিকারটা সফল হবে আন্দোলনটা সফল হবে এবং তারা তাদের চাকরিতে প্রবেশের বয়সমে পঁয়ত্রিশ যারা রয়েছেন তাদের বিজয় হবে সেটা এই এসকে রুটেক অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে কামনা করছি যাই হোক এই খবরটি আজকে আপনার বিস্তারিত আলোচনা করব চাকরিতে ৩৫ প্রত্যাশী পাঁচশো আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেখেন এখানে কিন্তু তারা একটা ছবি দিয়ে দিয়েছে যে দেখেন পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে রোববার বারো মে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ মোস্তাজির রহমান ও ৩৫ আন্দোলনকারীদের আহ্বায়ক শরিফুল ইসলাম শুভ সাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাজির রহমান বলেন অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ গাড়ি বাংচুর অগ্নিসংযোগ সরকারি কাজে বাধা ও আত্মহত্যার হুমকিসহ ভয়ভীতি দেখানোর অভিযোগে চোদ্দো জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা হয়েছে এস এস এম এলিস মাহমুদ বাদী হয়ে এগারো মে মামলার এজাহার দায়ের করেন এখানে কী বলছে তারা যে অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে অবরোধ গাড়ি ভাঙচুর করেছে তারপর অগ্নিসংযোগ করেছে এরকম তো কিছুই ঘটেনি আমি হয়তো দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভিতে তাদের অধিকার আদায়ের জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তো যাই হোক এর কারণে কিন্তু তারা এই কারণগুলো দেখিয়ে চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা করেছে মামলার অভিযোগে বলা হয় সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ চাইয়ের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আসামিরা ও মিছিল মিটিং করে এদিন দিন তারা টিএসসি থেকে শাহবাগ মোড় ঘেরাও করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যানার ফেস্টুন জীবন নাশককারী পদার্থ পদার্থ দাহ জ্বালানি সহ আত্মহত্যার স্লোগানও বিভিন্ন ভয়ভীতি দেখে মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরির সামনে পাকা রাস্তার উপর আসে পুলিশ তাদের নিবৃত করতে সড়কে লোহার ব্যারিকেড দেয় এখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে আত্মহত্যার হুমকি দিয়েছে তারপর হচ্ছে ব্যানার প্যা পেস্টনীয় জীবনাশক পদার্থ ঠিক আছে তো এগুলা কিন্তু আপনারা দেখেছেন কারণ হচ্ছে আত্মহত্যার হুমকি কারণ হচ্ছে একটা ছেলে অর্থাৎ ছাত্রছাত্রী কিন্তু সাতাইশ আঠাশ বছর পরে যদি সে চাকরিতে আবেদনের সীমা যদি এক দেড় বছর থাকে অর্থাৎ তিরিশ যদি থাকে তাহলে কিন্তু তার দেয়া দুই বছর সময় পায় তার এই দয়াদ বছর যদি চাকরি না হয় তাহলে কিন্তু তারা পরিবারের কাছে লজ্জিত দে অর্থাৎ দেশের কাছে লজ্জিত তার কারণে কিন্তু তারা এই আত্মহত্যার হুমকিগুলি দিয়েছে বোঝানোর জন্য যাই হোক আন্দোলনকারীদের এ সময়ে রাস্তা সেরে যাওয়ার জন্য অনুরোধ করা হয় কিন্তু তারা পুলিশের কথা না শুনে ব্যারিকেড ভেঙে কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে শাহবাগ মরে গিয়ে অবস্থান করে এবং রাস্তার উপর বসে যান চলাচলে বন্ধ করে দেয় এই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ডেম হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা আটকা পড়ে আর্তনাদ করে থাকে করতে থাকে এজাহারে আরও বলা হয় এক পর্যায়ে এরা একটি বাসে পাংচুর করে এবং তাদের কাছে থাকা জীবননাশককারী পদার্থ দাহ জালি দিয়ে আগুন ধরিয়ে উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিতে থাকে হ্যান্ডমাইক ও মৌখিকভাবে রাস্তা সেরে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা রাস্তা না সেরে ডিউটিরত পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে শরিফুল হাসান শুভ বলেন আমাদের নামে মামলা করা হয়েছে আমাদের মধ্যে যাদের আটকা আটক করা হয়েছে তাদের জামিনে মুক্ত করা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে পরবর্তী কর্মসূচি সম্পর্কে রাতে আমরা বিস্তারিত জানাব মামলায় আসামিরা হলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ মামুন রশিদ রতন মোহাম্মদ রাসেল হুমায়ুন কবির মানিক দাস আল আমিন শেখ ফরিদ আজম মোহাম্মদ সাদ্দাম হোসেন আব্দুল হাকিম রিমা আক্তার শারমিন আক্তার দৃষ্টি ফাতেমা আক্তার সানজিদা শরীফুল হাসান শুভ খোকন সহ অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা হয়েছে এর আগে পঁয়ত্রিশ এর দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশরত্র শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য আগামীকাল সরি গতকাল শনিবার এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদুবাস্কর্যে শিক্ষার্থী সমবেত হয় এরপর তারা গণভবনমুখী পদযাত্রা করলে শাহবাগ প্রশাসন শিক্ষার্থীদের ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয় তখন শিক্ষার্থীরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিলে বিকেল চারটা থেকে সরি চারটার দিকে পুলিশ তাদের শত্রুভঙ্গ করে দেয় একই সময়ে সরি একই সঙ্গে চোদ্দ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তারের পর তাদের মুক্তি দিতে তিন ঘন্টা আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা শনিবার সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেন পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয়ক পরিষদের আহ্বায়ক শরীফুল ইস হা হাসান শুভ তিনি বলেন আটককৃতদের মুক্তি না দিলে আমরা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীদের শিক্ষার্থীরা একযোগে অনশনে বসব তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন আশা করছি তারা সবাই কিন্তু পঁয়ত্রিশ প্রত্যাশী না লাগা কিন্তু তাহলে তা হলে কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেন না দর্জন সহকারে তো আপনাদেরকে বলবো আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখেন সবসময় এবং এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু সবার কাছে পৌঁছে দিবেন কারণ হচ্ছে দেখেন এগুলা কিন্তু যদি আপনার উদ্যতন কর্মকর্তাদের নজরে না আসে সবার তাহলে তা না কিন্তু আপনাদের এই দাবিটি অর্থাৎ পূরণ হতে একটু সময় লাগবে যার কারণে আপনাদেরকে আর প্রতি অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিয়ে যাবেন কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম